পটুয়াখালী অলরাউন্ডার। ধন্যবাদ। আপনারা জানেন গতকাল থেকে নোয়াখালী জেলা লকডাউনের আওতায় এসেছে। লকডাউনের কারণেই আমরা নোয়াখালী জেলা ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে আমরা নোয়াখালী বিশ্বরী সীমান্তবর্তী এলাকায় আমরা চেকপোস্ট বসিয়েছি। বিশেষ করে নোয়াখালীতে যারা অন্য অন্য জেলা বা অন্য অন্য জায়গা থেকে যাতে কোনো লোক আমাদের জেলা ঢুকতে না পারে, আবার এখান থেকে যাতে কোনো লোক অন্য জেলা যেতে না পারে, সে ব্যাপারে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন সোনাপুর জিরো পয়েন্ট এবং আমাদের নোয়াখালী গেট, চৌমনি চৌরাস্তা এবং চৌমনি পূর্ব বাজার আমাদের ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে আমরা চেকপোস্ট বসিয়েছি। ইতিমধ্যে আমরা কিছু গাড়িতে যারা অন্য জেলা থেকে এখানে এসেছে আমরা এটা এদেরকে ধরেছি, আটক করেছি এবং আমরা সিভিল সার্ভিস সার্জেন্ট মহোদয়ের কাছে আমরা তদন্ত করেছি, এরা ইতিমধ্যে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়েছে। আমরা নোয়াখালী জেলার সচেতন মানুষ সবাইকে বলতে চাই, এটি করোনা ভাইরাস, এটি সংক্রামক ব্যাধি, এখানে এই থেকে পরিত্রাণের জন্য সবাই প্রত্যেকে স্ব অবস্থান থেকে নিজেরা সচেতন থাকবে, নিজেরা সামাজিক দূরত্ব বজায় রাখবে, নিজেরা সেফ হবে, তার পরিবারকে সেফ করবে এবং সে সমাজকে সেফ করবে। আমাদের বারবার আহ্বান হলো এটি। আমরা আন্তরিকভাবে দিনরাত পরিশ্রম করছি আমাদের মিসবাহ মহোদয়ের নির্দেশে, আমাদের থানা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এই কাজটুকু করছি। আমরা সবাইকে বলছি একটু ধৈর্য ধারণ করার জন্য, সবাই যেটা বলা হচ্ছে স্টে হোম স্টে সেফ, সেটি মেনে তাদের নিজকে সেভ করার জন্য, যে শুধুমাত্র যারা জরুরি প্রয়োজনে, আমাদের বিভিন্ন পরিবর্তন আসছে, সেই পরিবর্তন অনুযায়ী স্বাস্থ্যসেবার সাথে যে যারা জড়িত, জরুরি ব্যাংকিং কাজের সাথে জড়িত এবং খুব প্রয়োজন না হলে তারা যাতে বেরিয়ে না আসে, আমরা শুধু তাদের ক্ষেত্রে সেক্রিফাইস করছি এবং পেশের সাথে যারা আছে তাদের ক্ষেত্রেও আমরা সেক্রিফাইস করছি। আসলে এটি শুধু একা প্রশাসনের দায়িত্ব নয়, এটা সমগ্র দেশের সমস্যা, সমগ্র জাতির সমস্যা। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলছেন, আমাদের সবাই কথা হচ্ছে আমরা নিজেরা সবাই সেফ থাকবো, নিজেদেরকে সেফ রাখবো, এটি বলে সবার কাছে আবেদন। নোয়াখালী অলরাউন্ডার।